নমস্কার বন্ধুরা। তো কিছুদিন আগে একটা খবর আছে যে পশ্চিমবঙ্গের দুটি সহ দেশে মোট 24টি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ ইউজিসির, তো ইউজিসি। তো এটা দেখার পর অনেক স্টুডেন্টে আমাকে কমেন্ট করেছে, তারা জিজ্ঞাসা করেছে, তারা কনফিউশনে আছে যে যে তাদের পশ্চিমবঙ্গে যে দুটি ইউনিভার্সিটি তাদের মধ্যে তারা যেটাতে পড়াশুনো করছে বা যেটাতে তারা অ্যাডমিশন নিয়েছে, তো তাদের মধ্যে কি সেই ইউনিভার্সিটিটা পড়ছে। তো আমি ইউনিভার্সিটির নাম করছি না, কিন্তু আমি তাদেরকে বলবো যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে তাদের কনফিউশন যেটা আছে সেটা দূর হবে। তো তারা হয়তো ঠিক করে ভিডিও তারা তাদের যে যেখানে দেখেছে তারা ঠিকভাবে নিউজটাকে ডিটেলসে দেখেনি, তো তাদের সেই জন্যই এই কনফিউশন। তো সেই জন্যই আমাকে এই ভিডিওটা বানাতে হলো। তো ভিডিওটাকে তারা শেষ পর্যন্ত দেখো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেশের 24টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে আখ্যা দিয়ে তালিকা প্রকাশ করলো ইউজিসি। তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বুধবার স্বীকৃতিহীন প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করে। এদিন ইউজিসির সচিব রজনীশ জৈন জানান, পড়ুয়া ও সাধারণ মানুষকে জানানো যাচ্ছে যে দেশে এখন 24টি স্বঘোষিত স্বীকৃতিহীন প্রতিষ্ঠান রয়েছে, যেগুলি ইউজিসির নিয়মের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যেগুলি ভুয়ো বিশ্ববিদ্যালয়ে আখ্যা দেওয়া হয়েছে এবং এগুলির কোনো ডিগ্রি প্রদানের অধিকার নেই। তো আমি এরপর ইউনিভার্সিটিগুলোর নাম বলবো এবং কোন রাজ্যে কোন ইউনিভার্সিটিগুলোর নাম বলবো। তো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তারপর তোমরা বুঝতে পারবে। তো উল্লেখ্য, এই সকল বিশ্ববিদ্যালয়গুলির বেশিরভাগ উত্তরপ্রদেশে। দিল্লিতে এ ধরনের 7টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এ ধরনের 2টি প্রতিষ্ঠান রয়েছে, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরি ও মহারাষ্ট্রের 1টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। রজনীশ জৈন আরও বলেন, যারা কেন্দ্রীয়, রাজ্য ও প্রাদেশিক আইন অনুযায়ী গঠিত বা এমন সংস্থান যা সংসদে পাশ করে আইনে পরিণত করা হয়েছে, একমাত্র সেই বিশ্ববিদ্যালয়ই 1956 সালের ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী ডিগ্রি দিতে পারে। তো তোমরা এখানে বুঝতে পারলে, তো ইউজিসির তোমাদের যে নামগুলো যেগুলো বলেছে তার মধ্যে উত্তরপ্রদেশে বেশিরভাগ আছে। তো উত্তরপ্রদেশে এখানে আছে বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয়, এটি থেকে যারা কোর্স করছে তাদের কিন্তু সেই সার্টিফিকেটে কোনো ভ্যালু নেই। তারপর মহিলা গ্রাম বিদ্যাপীঠ, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, ন্যাশনাল ইলেকট্রো কমপ্লেক্স, হোমিওপ্যাথি, নেতাজি সুভাষ, এইটা নিয়ে অনেকজনের কনফিউশন। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ইউনিভার্সিটি কিন্তু পশ্চিমবঙ্গের নয়, এটা উত্তরপ্রদেশের একটা ইউনিভার্সিটি। এটাকে নিয়েই কিন্তু অনেকের কনফিউশন ছিল, কিন্তু তোমরা মনে রেখো এটা একটা উত্তরপ্রদেশের ইউনিভার্সিটি এবং এর নামটাও কিন্তু আলাদা, নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি। তো তোমরা বুঝতে পারলে। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা। তো এরপর যদি আমরা দেখি দিল্লির যে ইউনিভার্সিটিগুলো, তার মধ্যে প্রথমে আসছে কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডিআর ইউনিভার্সিটি, ভোকেশন ইউনিভার্সিটি, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। তো এই ইউনিভার্সিটিগুলো গেল দিল্লির। এবং পশ্চিমবঙ্গে যে দুটো ইউনিভার্সিটির নাম বলেছে সেইগুলো হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন কলকাতা, দুটোই কিন্তু কলকাতাতে অবস্থিত, ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, তো দুটো ইউনিভার্সিটি কলকাতাতে। এবং তোমাদের যেটা কনফিউশন ছিল আশা করি সেটা দূর হয়েছে। এবং আরও এখানে অন্যান্য কেরল, কর্ণাটক ও মহারাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোর নাম আছে, তো তোমরা এগুলোকে দেখে নিতে পারছো। তো মেন যেই প্রবলেমটা ছিল, সমস্যাটা ছিল, সেটা আমি বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু কোশ্চেন থাকে। আর আমরা বর্ধমান, বিশ্বভারতী বা অন্যান্য ইউনিভার্সিটি যে নোটিশগুলো সেগুলোর আমরা আপডেট দিয়ে থাকি NSOU, তো সেই জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।